ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে সৈফুল্লাহ কান্দি বাজারে অগ্নিকাণ্ডে ভাঙাড়ির দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সৈফুল্লাহ কান্দি বাজারে আজ শনিবার বিকেলে ভাঙাড়ির দোকানে আগুন লেগেছে। এতে প্রায় 1.5 লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন দোকানের মালিক মুসামিয়া। মুসামিয়া বলেন, আমার ভাঙাড়ির দোকানে আগুন লেগে আমার দোকানের ভাঙাচোরা সকল প্লাস্টিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। ঘটনা জানতে পেরে বাজারে অবস্থানরত জনসাধারণ ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফজলুল হক মিয়া সাংবাদিকদের বলেন, আমরা ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বাঞ্ছারামপুর থেকে আমাদের ইউনিট সহ আমরা সৈফুল্লাহ কান্দি বাজারে হাজির হই। সাথে সাথে আমরা আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারণা করছি মূলত আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আগুনটা কি ভাবে লাগতে পারে সন্দেহ আছে? আমি লিডার মোহাম্মদ ফজলুল হক, বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের ইনচার্জ হিসেবে কর্মরত আছি। আমরা 4:52 মিনিটের সময় সৈফুল্লাহ কান্দি বাজারের একটা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে মুখ করি, এসে আগুনটা আমরা দ্রুত আগুনে আইসা, মানে আগুনটা আমরা দ্রুতই কন্ট্রোল করে ফেলি। আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই, আর একটা 50 ফিট বাই 50 ফিট একটা কাঁচা বাঙ্গারির দোকান ছিল, বাঙ্গারির দোকান সম্পূর্ণটাই পুড়ে যায়। আনুমানিক আমরা ধারণা করতেছি 1,00,000 টাকার মতো ক্ষতি হবে। স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।